প্রথম আমিন বাদে আরো সিলি জেন গিয়া ফরমান আমিন বাদে আরো সিলি জেন গিয়া ফরমান আমিন সাহাবা কেরামে আরো ধরুন ইয়া রাসূলুল্লাহ আপনি কিতার লাগি তিনবার আমিন কইলা কোনদিন ইলা মিম্বর শরীফ উবাইয়া আমিন কই না তিন সিলি তিনবার কইছে ও আল্লাহর হাবিবে উঠি উত্তর দিন যে আমি প্রথম সিলি কদম রাখার বাদে জিবরিলে আমিন আইয়া ও সংবাদ দিয়া যায় যে আপনার যে কোন যে উম্মতে রমজান শরীফ পাইলো আর রমজান শরীফ আল্লাহরে খুশি করিয়া হে জান্নাত কি জান্নাতি হইল না সেই উম্মতে যে রমজান শরীফ পাইল রমজান শরীফ পাইয়া তার নিজর লাগে জোখর আগুন তাকে নিজরে বাঁচাইতে পারল না ই উম্মত ধ্বংস হয়ে যাক আমি সমর্থনে কইছি আমার নবী কইতিরা জিবরিলর কথার উপরে সমর্থন করি কইছি আমি আমিন অর্থাৎ আসাও রমজান শরীফ পাইয়া যে তারে দুজকতাইন বাসাইলো না এগু ধ্বংস হয়ে যাও কি কারণ আল্লাহ রসুল সমর্থনে কইছেন আমি ইয়া আল্লাহ বাদে ফরমাইন হুজুরে আমি দ্বিতীয় সিলিত কদম রাখার বাদে যে সময় জিবরিল আমিন আই আমার ফরমাইন আপনার যে উম্মত তার জীবনে তার মা বাপ পাইলো কিংবা তো মা কিংবা তো বাপ দুইজন থাকি একজন বৃদ্ধ অবস্থায় বুড়া অবস্থায় পাইলো মুরব্বী ওপর খিদমত করিয়া সে জান্নাতর মালিক হইতে পারলো না এই উম্মত ধ্বংস হয়ে যাক আমি কইছি আমিন আল্লাহ নবীর সমর্থন করছেন যে ইউ আউলাদ ধ্বংস হয়ে যাক আমিন কইছে তিন নম্বরে হুজুরে ফরমান তিন নম্বর সিলিত আমি যে সময় আমিন কইছি জিবরিল আমিনে ফরমান যে উম্মতে আপনার নাম মুবারক মজলিসে উনার বাদে আপনার উম্মতে আপনার মহব্বতে দুরুদ শরীফ পড়ল না এই উম্মত ধ্বংস হয়ে যাক আমি কইছি সমর্থনে আমিন এর কারণে আমরা ডরাইতাম যে দুরুদ শরীফ না পড়লে মানুষ ধ্বংস হয়ে যাইব জিবরিলে আমিনে কইলেই সই হুজুরে আমিন কইছে এই দুরুদ শরীফ না পড়লে ধ্বংস হওয়া বই আর ধ্বংস থাকি বাঁচিবার হইলে দুরুদ শরীফ পড়া সুতরাং আমরা দুরুদ শরীফ পড়িতাম মহব্বতে আল্লাহর হাবিব কারণ মহব্বতর ব্যাপারে মুসলিম শরীফ আরে খাটিছে হুজুরে ফরমাইন আমার যে কোনো উম্মত যে কোনো দেশ থেকে আমার মহব্বত দিলর মাঝে লইয়া দুরুদ শরীফ যে সময় পড়ই আমার উম্মতর মুখর আওয়াজ আমি মদিনায় তৈবা থেকে আমার কান মুবারক দি শুনিলে এর দলিল রে দলিল দি পিতা কর্তা আপনার ছেলে আছেন বর্তমানে রিহাদ কিংবা তো বেঙ্গালুর আছেন হেলো কইলে আপনি এখান থেকে বইয়া উন্নয়ন নিনা উন্নয়ন না যদি টেকনোলজির ব্যবহারে যদি হেলো কইলে ওখানো হেলো কইলে লন্ডন যদি হেলোর আওয়াজ ফসি যাইতে পারে বাতাসের মাধ্যমে তাহলে সারা সায়েন্স টেকনোলজির হেকমতর বাপ হইলে যায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হাদিস শরীফ বয়ান রাখছেন যে আমার যে কোনো উম্মত যে কোনো দেশ থেকে আমার মহব্বত দিলর মাঝে লইয়া দুরুদ শরীফ পড়িব দুরুদ শরীফর আওয়াজ দুরুদ শরীফ পৌঁছাইয়া দেওয়ার লাগে কোনো ফিরিস্তা আপনার দরকার পড়ে না আমার উম্মতর মুখর আওয়াজ আমি মদিনায় তৈবা থেকে আমার কান মুবারক দি শুনিলাই ভোগ সুবহান মহব্বত মর তোবা দুরুদ শরীফ পড়ক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি